সামনে এসএসসি পরীক্ষা, বন্যার পানিতে ভেসে গেছে বই খাতা ঘরবাড়ি। নীলফামারীর জোনাগাতার শিক্ষার্থী খুশি আক্তার জানে না কিভাবে পরীক্ষা দিবে সে। আমাদের এখানে বন্যায় আমাদের সব কিছু ভেসে গেছে, আমার সামনে এসএসসি পরীক্ষা, আমরা পড়াশোনা কিভাবে করব, নোট সব কিছু বই খাতা সব কিছু চলে গেছে। এরকম নানা অনিশ্চয়তা ও দুর্বিষহ কষ্টে জীবনযাপন করছে এই নীলফামারী জেলার 60টি ইউনিয়নের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে নীলফামারীর ডিমলো উপজেলার 6টি ও জলঢাকা উপজেলার 1টি ইউনিয়ন। প্রয়োজন থাকে তখন আমাদের পানি আসে না তিস্তা নদীতে উজান থেকে, তখন আমাদের কৃষকরা এই নদীর মধ্যে নানান প্রকার ফসল ফলায়। তো যখন আমরা পায়ে হেঁটে এই নদীটা পার হতে পারি, যখন আমাদের বর্ষা মাসে পানির প্রয়োজন থাকে না তখন উজান থেকে ভারত থেকে আমাদের পানি এসে আমাদের অসংখ্য হাজার হাজার পরিবার পথে বসে করি এবং নানান ক্ষতিগ্রস্ত এই ফসলের। এবারের পানির ঢল সামলাতে পারেনি ডালিয়া তিস্তা ব্যারেজের 44টি জল কপাট। ব্যারেজকে রক্ষা করতে কেটে দেওয়া হয় ফ্ল্যাট বাইপাস। গত বুধবার তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। পানির ঢলে নদীগর্ভে বিলীন হয়েছে পূর্ব সাতনাই ইউনিয়নের কালীগঞ্জ টিবাঁধ সহ আরও 3টি বাঁধ। কালীগঞ্জ টিবাঁধ বিলীন হওয়ায় পরিবর্তন হয়েছে তিস্তার গতিপথ। এ পথে তীব্র গতিতে পানি প্রবাহিত হওয়ায় নিঃস্ব হয়ে গেছে এই ইউনিয়নের 1500 পরিবার। ভারতের গজলডোবার ব্রিজ ছেড়ে দেওয়ার কারণে বেড়ে যায় এবং তার পূর্বে তিস্তা নদী একেবারে শুকনো ছিল এবং যার কারণে অস্ত্র অঞ্চলের টিবাঁধটি ভেঙে গিয়ে এই অঞ্চলের মানুষের অনেক বাড়িঘর যে অবস্থায় মানুষ শুয়েছিল সেই অবস্থায় মানুষের শুধুমাত্র পরনের কাপড় নিয়ে তারা বের হতে পেরেছে, অন্য কোনো কিছু নিতে পারেনি এবং এই অবস্থায় মানুষ আসলে বাঁধের উপরে আশ্রয় নিয়েছে, তারা আসলে বাঁধেই অবস্থান করতেছে। আমার ইউনিয়নে মোট 1500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া ডিমলো উপজেলার আরও 6টি ইউনিয়ন আসলে এই তিস্তা নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার পানিতে। এ পরিস্থিতিতে এই পরিবারগুলোকে পুনর্বাসন ও দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানায় এলাকাবাসী। ইবনে সাইদ অঙ্কুর, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নীলফামারী।